ইসলামের বিধিবিধান সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান। অতি সংক্ষেপে ব্যাখ্যাটা আমি আপনাদের সামনে তুলে ধরেছি, ভুলে যাবেন না কখনো। ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করার কথার সংক্ষিপ্ত ব্যাখ্যা হল, ইসলামের বিধিবিধান সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান। কিন্তু সমস্যা হল, কিছু মানুষ এমনও সমাজে থাকে যারা ইসলাম শিখার দরকার মনে করে না, ইসলাম নিয়ে লেখাপড়াও করে না, ইসলামকে শিখেও না, শিখার দরকারও মনে করে না। কিন্তু যখনই ইসলামের কোনো বিধান তাদের ভুগবাদী মতবাদের বিরুদ্ধে দাঁড়ায়, ভুগবাদী মতবাদ মানে পশু জানোয়ারের মতো মরণের আগে যা ভারো ভুগ কর, এই মতবাদের নাম ভুগবাদী মতবাদ। পশু জানোয়ারের মতো মরণের আগে আগে যা পারো ভুগ কর। বলুন আমার কথা বুঝে থাকলে, এই মতবাদের নাম কি? ভুগবাদী মতবাদ কোন মানুষের হতে পারে না, এটা পশুর মতবাদ, পশুর মতবাদ। যথেষ্ট পরিমাণ শিক্ষিত মানুষ বর্তমান দুনিয়াতে আছে যারা বংশগতভাবে মানুষ হলেও মতবাদের দিকে এরা পশুর স্বভাব। এরা পরকালের চিরস্থায়ী জীবনের সুখ শান্তি আর ভোগবিলাসের চিন্তা চেতনায় নাই, এরা হায়ওয়ান জানোয়ারের মতো দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের ভোগবিলাস আর সুখ শান্তির চিন্তায় বিভোর থাকে। এই মতবাদটার নাম ওই ভোগবাদী মতবাদ। এইরকম ভোগবাদী মতবাদী যারা, এরা যখন দেখে এদের অবাধ উপভোগের পথে ইসলামের বিধান বাধা, তখন ওই ইসলামের বিধানের বিরুদ্ধে যুক্তি দাঁড় করায়। ইসলামের বিধানের বিরুদ্ধে কখন যুক্তি দাঁড় করায়? যখন ইসলামের বিধানটা তাদের ভোগবাদের পথে বাধা হইয়া দাঁড়ায়। কয়েকদিন আগে একটা জাতীয় দৈনিকে দেখলাম, বাংলাদেশের একজন জাদ্রেল রাজনীতিবিদ নেতা, নাম শাহরিয়ার কবির, নাম শাহরিয়ার কবির, তিনি বক্তব্য দিয়েছেন কুরআনি আইন, কুরআনি আইনে বাংলাদেশ চলবে না, কুরআনি আইনে বাংলাদেশ চলবে না, কুরআনি আইনে চুরি করা নিষিদ্ধ অপরাধ। এই আইন যদি বাংলাদেশে চলবে না বলে, তাহলে এরা কি হতে চায়? এরা চুপ। কুরআনি আইনে বলে চুরি অপরাধ, যারা বলে এই আইন চলবে না এরা চুর। কুরআনি আইনে বলে সন্ত্রাস হারাম, যারা বলে কুরআনি আইন চলবে না এরা সন্ত্রাসী। কুরআনি আইন বলে খুন খারাপি হারাম, যারা বলে কুরআনি আইন চলবে না এরাই খুনি। কুরআনি আইন বলে সুদ খাওয়া হারাম, যারা বলে চলবে না এরাই সুদখুর। কুরআনি আইন বলে ঘুষ খাওয়া চলবে না, যারা বলে ঘুষ খাওয়া হারাম, যারা বলে কুরআনি আইন চলবে না এরাই ঘুষখুর। কুরআনি আইন বলে দুর্নীতি হারাম, যারা বলে চলবে না এরাই দুর্নীতিবাজ। কুরআনি আইন বলে জালিয়াতি হারাম, যারা বলে চলবে না এরাই জালিয়াতিকারী। তিনি আরো তার বক্তব্যে বলেছেন, কুরআনি আইনে বাংলাদেশ চলবে না, তোমরা যারা কুরআনি আইন চাও আফগানিস্তান অথবা পাকিস্তান যাও। চমৎকার, বাংলাদেশে যারা যারা কুরআনি আইন চাও তোমরা হয়তো আফগানিস্তান যাও নাহলে পাকিস্তান যাও। আফগানিস্তানে ঢুকে বিশ্ব সন্ত্রাসী আমেরিকান সৈনিকেরা দীর্ঘ ২০ বৎসর আফগানিদেরকে পিটাইছে। কতদিন পিটাইছে? ২০ বৎসর। আফগানিস্তানের জমিটারে মরুভূমি বানাইয়া ২০ বৎসর পরে দুই গালে জুতা খাইয়া ফলাইয়া আমেরিকা গেছে। এখন আমেরিকা একটা ধ্বংস, আফগানিস্তান একটা ধ্বংসপ্রাপ্ত দেশ, আমরা কেন সেখানে গিয়া তাদের মাথার বোঝা হয়ে দাঁড়াবো?
ধার্মিকতা ধর্মহীনতার চিন্তা চেতনা বাদ দিয়ে মানবতার লেশ মাত্র যদি তোমার ভিতরে থাকে, তাহলে আফগানিস্তান লুক না পাঠাইয়া আফগানিস্তানে কিছু আর্থিক সহযোগিতা পাঠাও। বাকি রইল পাকিস্তানের কথা। আমরা যারা কোরআনের আইন চাই, শাহরিয়ার কবির বলছে আমরা যেন পাকিস্তান যাই। কেন পাকিস্তান কি কোরআনি আইনে চলে? আপনারা কি জানেন পাকিস্তান কি কোরআনি আইনে চলে? তাহলে বাংলাদেশের যারা কোরআনি আইন চায়, এরা পাকিস্তান চাওয়ার যুক্তিটা কি কোনো যুক্তি আছে? তাহলে বক্তব্যটা যুক্তি সম্মত না সম্পূর্ণ অযৌক্তিক? অযৌক্তিক। বরং আমি বলবো আমরা অনেক পাকিস্তানি আইনের বিরোধিতা পাকিস্তান আমলেও করেছি, আজও করি। আমরা অনেক পাকিস্তানি আইন, এগুলি কোরআনি আইন নয়, এগুলির বিরোধিতা আমরা পাকিস্তানি আমলেও করেছি, 1971 সালের আগেও করেছি, এখনো করি। কাজেই পাকিস্তান বাংলাদেশের কোনো নাগরিককে যদি পাকিস্তান যাওয়ার কোনো যুক্তি থাকে, তাইলে যারা কোরআনি আইন মানো না পাকিস্তানি আইন মানো, তোমরা বাংলা ছাড়ো পাকিস্তান যাও। বাংলাদেশে পাকিস্তানি আইন অনেকগুলি এখনো চালু আছে। এক দুইটা আইনের কথা বলি আমি। পাকিস্তান সরকার 1961 সালে একটা আইন জারি করেছিল যেটা কোরআন বিরোধী আইন। সেটা হলো পিতার জীবদ্দশায় যদি ছেলে মারা যায়, তাহলে সেই মৃত ছেলের সন্তানাদিরা তাদের দাদার সম্পদে উত্তরাধিকার পাবে না, যা কোরআনের আইন। পাকিস্তানি আইনগুলো পাবে। বলেন মৃত বাবার সন্তানেরা দাদার সম্পদে উত্তরাধিকার পাবে কোরআনি আইনে না পাবে না? পাকিস্তানি আইনে পাবে। বলেন এই আইন এখনো বাংলাদেশে চলে কিনা? তাহলে আমরা কেন পাকিস্তান যাবো? তোমরা যারা পাকিস্তানি আইন মানো পাকিস্তান যাও, বাংলা ছাড়ো। আরেকটা পাকিস্তানি আইনের উদাহরণ নেই। পাকিস্তানি আইনগুলির মধ্যে একটা আইন আছে, কোনো খুনি অপরাধী আসামি, খুনের ফাঁসির আসামি, তার অন্যায়ভাবে খুন করার কারণে আদালতে যদি তার ফাঁসির হুকুম হয়ে যায়, ফাঁসি খুনের আসামির বিরুদ্ধে আদালতে ফাঁসির হুকুম হওয়াটা কোরআনি আইন, হুকুম হওয়াটা কোরআনি আইন, তারে মাফ করে দেওয়া কোরআন বিরোধী আইন, তারে মাফ করে দেওয়া কোরআন বিরোধী আইন। একটা ঘটনা আছে, আপনাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে থাকাকালে একবার ফাতেমা নামনি একটা মহিলা চুরি করে ধরা পড়েছিল। নবীর মেয়ে ফাতেমা না, অন্য একটা ফাতেমা চুরি করে ধরা পড়েছে। কোরআনি আইনে চুর ধরা পড়লে হাত কাটা। এই ফাতেমা নামনি মেয়েটার হাত কাটার পরিস্থিতি দেখে কিছু লোক নবীর কাছে সুপারিশ করলেন, হুজুর মেয়েটা সম্ভ্রান্ত বংশের, তার হাত কেটে দিলে সারা জীবন তার দেহের মধ্যে চুরি অপরাধের চিহ্ন বহন করে চলতে হবে, এটা একটা কলঙ্ক, জীবনে আর এই অপরাধ করবে না, হুজুর দয়া করে মাফ করে দিন। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগান্বিত হয়ে বললেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে ধরা পড়ত, মাফ করার অধিকার থাকত না আমার। বলেন চুরের হাত কাটা দণ্ডবিধি যদি মাফ করার অধিকার সর্বশ্রেষ্ঠ মহামানবের না থাকে, তাইলে খুনি আসামিকে মাফ করে দেওয়ার অধিকার রাখে পাকিস্তানি আইনে প্রেসিডেন্টে? পাকিস্তানি আইনে খুনিকে মাফ করে দেওয়ার অধিকার আছে কার? প্রেসিডেন্টে। মুহাম্মদুর রাসূল বলেন আমার হাত কাটাও মাফ করার অধিকার নাই, আর পাকিস্তানি আইনে খুনিরেও মাফ করার অধিকার আছে প্রেসিডেন্টে। এটা পাকিস্তানি আইন। বলুন খুনিকে প্রেসিডেন্ট মাফ করে দেওয়ার যে আইন, এটা কোরআনি আইন না পাকিস্তানি আইন? বাংলাদেশে চলে কিনা? পাকিস্তান যাও, বাংলা ছাড়ো, বাংলা ছাড়ো। আমরা পাকিস্তান যাওয়ার যুক্তি আছে না তারা পাকিস্তান যাওয়ার যুক্তি আছে? কথায় কথায় পাকিস্তান 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 যাবা না, বেশি দফলে ওখানে যাও।
এই যে কুরআনি আইনের বিরুদ্ধে এত সব বিশুদ্ধ, কুরআনি আইন বাংলাদেশে চলবে না। কেন চলবে না? ভোগবাদীদের জীবনে কুরআনি আইন চলে না, সত্যিকারের মানুষের জীবনে কুরআনি আইন ছাড়া জীবন চলে না। আমিন সূরা মায়েদার 3 নম্বর আয়াতের যে অংশে বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম। এই পরিপূর্ণতার সংক্ষিপ্ত ব্যাখ্যা হল ইসলামের বিধিবিধান সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান, সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান। একটু আগে তো বললাম যে কয়েক বছর আগের আদমশুমারি মতে বাংলাদেশে পুরুষের তুলনায় নারীর সংখ্যা 50 লক্ষ বেশি। এই 50 লক্ষ মহিলাদের কপালে একটা স্বামীও জুটত না কুরআনি আইনে যদি একটা পুরুষকে একাধিক বিয়ের অনুমোদন থাকত না। তাহলে এই সমস্যার সমাধানটা কি আর কোনো আইনে পাওয়া গেল না? একমাত্র কুরআনি আইনে পাওয়া গেল। অথচ বুকবাদীরা কুরআনের এই আইনের বিরুদ্ধে আপত্তি উঠায়। একদল আছে যারা সরাসরি বলে কুরআন মূল, আর একদল আছে সরাসরি বা পরিষ্কার ভাষায় কুরআনকে ভুল বলে না, তবে ব্যাখ্যার মাধ্যমে কুরআনের বিধানকে ভুল সাব্যস্ত করে। আর একদল আছে কুরআনের নামটাও বলে না, শুধু কুরআনের বিধানের বিরুদ্ধে মন গড়া যুক্তি দাঁড় করায়। এই 3 দল ভুকবাদী আছে মুসলমান সমাজে। কত দল ভুকবাদী? 3 দল। একদলে ডাইরেক্ট বলে কুরআন ভুল, আরেক দলে ডাইরেক্ট ভুল বলে না, ইনডাইরেক্ট মুখ ভুল সাব্যস্ত করে। আর তৃতীয় দল ভুলও বলে না, ভুল সাব্যস্ত করে না, শুধু কুরআনি আইনের বিরুদ্ধে যুক্তি দাঁড় করায়, শুধু কুরআনি আইনের বিরুদ্ধে। 3 দলের 3টা উদাহরণ দিয়ে আজকের কথা শেষ করছি। আমার জানা মতো বাংলাদেশের যে মুসলমানের সন্তান সর্বপ্রথম কুরআনকে ভুল বলেছিল সেটার নাম ছিল কুলটা তসলিমা নাসরিন। সে বলেছিল কোরআনে অনেক ভুল আছে, আলেমরা যদি এগুলি সংশোধন করতে পারে তাহলে এই কোরআন এখনো সমাজে চলতে পারে, আর আলেমরা যদি কোরআনের ভুলগুলি সংশোধন করতে না পারে তাহলে আধুনিক জ্ঞান বিজ্ঞানের যুগে কোরআন হবে অচল। এই কোরআনে যত কথা তসলিমা নাসরিন ভুল বলে ঘোষণা দিয়েছিল এর মধ্যে একটা হলো, একটা পুরুষ যদি একাধিক স্ত্রী রাখতে পারে তাহলে একটা মহিলা একাধিক স্বামী রাখতে পারবে না কেন? এটা ছিল তার যুক্তি। কুরআন একজন পুরুষকে একাধিক স্ত্রী রাখার বিধান দেয়, কিন্তু একটা মহিলাকে একাধিক স্বামী রাখার বিধান কুরআন দেয় না। তাইলে বোঝা গেল কুরআন নারীদের প্রতি অবিচার করে। এই যুক্তিতে তসলিমা নাসরিন কুরআনকে ডাইরেক্ট ভুল বলে ঘোষণা করেছে। তখনকার বাংলাদেশের মুসলমানের সংখ্যা ছিল 16 কোটি। 16 কোটি মুসলমান একসাথে গর্জে উঠেছিল। রাতের অন্ধকারে বুরকা পরে তসলিমা বাংলাদেশ থেকে পালিয়ে সুইডেন গিয়েছিল। তসলিমার যুক্তি মতো যদি একজন পুরুষকে যেভাবে একাধিক স্ত্রী রাখার বিধান দেওয়া হয়েছে, একটা মহিলাকেও যদি একাধিক স্বামী রাখার বিধান দেওয়া হয়, কি কি বিপত্তি ঘটতে পারে সম্ভাব্য আমি এক দুইটা আপনাদের সামনে তুলে ধরি। আগেই বলেছি একজন পুরুষ একটা মহিলাকে বিয়ে করলে আরো 50 লক্ষ মহিলা স্বামী পাওয়ার বাকি থাকে। এখন একটা মহিলা যদি 2 জন পুরুষ করে বিয়ে করে তাইলে তো আরো অনেক বাকি থাকবে। তাইলে সমস্যা সমাধানের পথে আসবে না সমস্যা আরো বেড়ে যাবে, বেড়ে যাবে। 2 নম্বর কথা হলো, পবিত্র কোরআনের এক আয়াতে আল্লাহ বলেছেন, নিসাউকুম হারসুল লাকুম, তোমাদের স্ত্রীরা হলো তোমাদের সন্তান উৎপাদনের খেত। আরেক রকম খেত আছে ফসল উৎপাদনের খেত। বলুন তো একটা কৃষকের যদি 4টা খেত থাকে, একজন কৃষক যদি 4 ক্ষেতে ফসল ফলায়, তাহলে ফসলের ভাগাভাগি নিয়ে কোনো ঝগড়ার আশঙ্কা আছে? কেন? একজন মালিক কার সাথে ঝগড়া করলে?
কিন্তু ঘটনাক্রমে ক্ষেত যদি একটা হয় আর কৃষক যদি চারজন হয়, চার কৃষকে যদি এক ক্ষেতে তরমুজের ফসল ফলায়, একদিন রাতে শিলাবৃষ্টি হয়ে সবগুলি তরমুজ ভর্তা হয়ে গেল, কোন রকমে একটা তরমুজ রক্ষা পেল, কথার কথা। এবার বলুন কৃষক কজন, ফসল কটা? প্রথম টুকরা ছাড়া ভাগ করা যাবে না, দুসরা নম্বর টুকরা যদি বেশ কম হয় ঝগড়া লেগে যাবে, ঠিক তেমনি ভাবে একটা পুরুষ যদি চারটা বউ রাখে, ক্ষেত চারটা, কৃষক একজন, ফসল নিয়ে কোনো ঝগড়ার আশঙ্কা নাই। কিন্তু তসলিমার দাবি মতো তসলিমাকে যদি চারটা পুরুষের কাছে বিয়া দেওয়া হয়, এবার বলুন ক্ষেত কটা, চাষা কজন? চার কৃষকে এক ক্ষেত পানি শেষ করবে কিনা, চার কৃষকে এক ক্ষেত বীজ বপন করবে কিনা, একালি মূলার মতো ফসল হবে না একটা তরমুজের মতো? বল তোর তরমুজটা বাপ ডাকবো কারে? বাপ ডাকা নিয়ে ঝগড়া লাগবে কিনা, মারামারি হবে কিনা? কাজেই কুরআন ভুল না, কুরআন পরম সত্য। কুরআনের বিরুদ্ধে যারা যুক্তি দাঁড় করায় এদের মস্তক গান্দা। এবার আসুন, যারা কোরআনকে ডাইরেক্ট ভুল বলে না ইনডাইরেক্ট ভুল সাব্যস্ত করে, এদের উদাহরণ হল ফরিদা রহমান। তসলিমা বাংলাদেশ থেকে পালিয়ে সুইডেন যাওয়ার পরপরই বাংলাদেশে একটা নূতন সংসদ নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে ফরিদা রহমান নামের একটা মহিলা সংসদ সদস্য নির্বাচিত হয়েছিল। নির্বাচিত হয়েই ঘোষণা দিল, আমি তসলিমার মতো কোরআনকে ভুল বলি না, তবে আল্লাহ কোরআনে বলেছেন মৃত পিতার সম্পদে ছেলে পাবে দুই অংশ, মেয়ে পাবে একাংশ। আমরা দেওয়ার, আমরা ভুল বলি না, আমি ভুল বলি না, তবে আমরা দেওয়ার বেলায় সমান হই দেব। ভুল কইছস না, তোর মাতা কইছস না, তোর বাপের মাতা কইছস। বলেন ডাইরেক্ট ভুল কইছে না ভুল সাব্যস্ত করছে? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের সূরায়ে নিসার 11 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালিদ জাকারি মিসলু হাজ্জিল উনসাইয়াইন, মৃত পিতার সম্পদে ছেলে পাবে দুই অংশ, মেয়ে পাবে একাংশ। তসলিমা বলেছিল ভুল, ফরিদা বলে ভুল বলি না, তবে দেওয়ার বেলায় সমান হই দেব। আবার বলে কারণ, কারণ হলো সমান দিলে গুনাহ হবে এমন কথা আল্লাহ কোরআনের কোথাও বলেননি, আমি কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে দেখেছি। বাপ রে বাপ, একজন মহিলা সংসদ সদস্য কোরআনের সদস্য বলাতে আপনারা কেউ মনে মনে ভাববেন না যে এটা ব্যাকরণ বিরোধী শব্দ বলেছি, যে তো মহিলা সদস্য, তো পুরুষ লিঙ্গবোধক শব্দ, সদস্যের স্ত্রীলিঙ্গ হইল সদস্যা, আমি কইছি সদস্য। এখানে এইভাবে কইলে অনেক ব্যাকরণের ছাত্ররা পরে আমাকে প্রশ্ন করে, কই হুজুর আপনি তো ব্যাকরণ মতো শব্দটা ভুল কইছেন। আমি বলি ভুল কইলে কইছি, তোমরা যারা রাজনীতি করো, তোমরা যখন শেখ হাসিনাকে সরকার দলীয় নেতা বলো আর খালেদা জিয়াকে বিরোধী দলীয় নেতা বলো, তখন তোমাদের স্ত্রীলিঙ্গ আর পুরুষ লিঙ্গ যায় কোথায়? যারা রাজনীতি করো লিঙ্গ আগে ঠিক করো, তারপরে আমার লিঙ্গের কথা কইবা। কাজে ওই দিয়ে আজে বাজে কথা কইয়া সমানস্য করে লাগবে। তসলিমা নাসরিন বলেছিল এই কারণে এই আয়াতটা ভুল, ফরিদা বলে আমি ভুল বলি না, তবে দেওয়ার বেলায় সমানই দিব, সমান দিলে গুনাহ হবে এমন কথা আল্লাহ কোরআনের কোথাও বলেননি, আমি কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে দেখেছি। আমি তো আপনাদেরকে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত এখন শোনাতে পারবো না, মাত্র চারটা আয়াতের মর্ম শুনে। সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ছেলে পাবে দুই অংশ, মেয়ে পাবে একাংশ।
বারো নম্বর আয়াতে বলেছেন আরো কে পাবে কত অংশ, তেরো নম্বর আয়াতে বলেছেন এইগুলি আল্লাহর বিধান, চোদ্দ নম্বর আয়াতে বলেছেন যারা লঙ্ঘন করবে চিরকালের জন্য জাহান্নামে যাবে, কেন, যেহেতু কোনো গুনাহ হবে না। আবার বলি, সূরা নিসার এগারো নম্বর আয়াতে আল্লাহ বলেন ছেলে পাবে দুই অংশ, মেয়ে পাবে একাংশ। তেরো নম্বর বারো নম্বর আয়াতে বলেছেন আরো কে পাবে কত অংশ, তেরো নম্বর আয়াতে আল্লাহ বলেছেন এগুলি আল্লাহর বিধান, চোদ্দ নম্বর আয়াতে বলেছেন যে লঙ্ঘন করবে চিরকালের জন্য জাহান্নামে যাবে। কতদিনের জন্য জাহান্নামে যাবে, কেন চিরকালের জন্য জাহান্নামে যাবে, কেন, যেহেতু কোনো গুনাহ হবে না। তাইলে ফরিদা কুরআন শুরু থেকে শেষ পর্যন্ত কি পরিমাণ ফরিদা দেখছে, ফরিদার কুরআন ফরার উদাহরণ হইল ছয়টা অন্ধ লোক গেছিল হাতি দেখতে, চক্ষু অন্ধ দেখবে কিভাবে, হাত বুলাইয়া হাতি দেখে, একটা অন্ধ পিঠে হাতির পিঠে হাত বুলাইল, আর একটা অন্ধ হাতির পেটে হাত বুলাইল, তিন নম্বর অন্ধ হাত বুলাইল হাতির পায়ে, চার নম্বর অন্ধ হাত বুলাইল হাতির লেজে, পাঁচ নম্বর অন্ধ হাত বুলাইল হাতির কানে, আর ছয় নম্বর অন্ধ হাত বুলাইল হাতির দাঁতে। পরে যখন লোকেরা জিজ্ঞেস করলো অন্ধেরা হাতি কেমন দেখলে, যেই অন্ধ হাতির পিঠে হাত বুলাইছিল সে বলে হাতি খাটের মতো, যে হাতির পেটে হাত বুলাইছিল সে বলে হাতি দানের গুলার মতো, যে হাতির পায়ে হাত বুলাইছিল সে বলে হাতি কলা গাছের মতো, যে হাতির লেজে হাত বুলাইছিল সে বলে হাতি লাঠির মতো, যে হাতির কানে হাত বুলাইছিল সে বলে হাতি কুলার মতো, যে হাতির দাঁতে হাত বুলাইছিল সে বলে হাতি মুলার মতো। আপনারা বলেন তো হাতি কুলার মতো না মুলার মতো, না হাতি হাতির মতোই। অন্ধের দলে হাতি যেমন দেখা দেখছে, এই ফরিদা নামের বুকবাদীরা কুরআন তেমন ফরা ফরছে। রাজনীতি করা এক জিনিস আর কুরআন শিখা আরেক জিনিস। না গালে না পাওয়া অঙ্গখানা চুলকাতে যাইও না, রাজনীতি নিয়েই থাকো। ওই যে একটু আগে একজন রাজনীতিক জাদ্রেল রাজনীতিবীরের কথা কইলাম, রাজনীতিবিদ কুরআন পড়ে না কুরআন জানে না, কয় বাংলাদেশে কুরআনি আইন চলবে না, কুরআনি আইন চলবে, কুরআনি আইনে চুরি নিষেধ, চলে না যদি তাইলে যারা চলবে না, কয় এরাই তো চুর। এরপর সে কুরআনে পড়ছে না কুরআনের আইনের কথা বলে না, শুধু বলে চলবে না। ফরিদা কুরআন তুই পড়ছস না, তুই কেন কস, কুরআনে কোথাও আল্লাহ বলেননি সমান দিলে গুনাহ হবে, আল্লাহ চোদ্দ নম্বর আয়াতে তোর মাতা বলছেন চিরকালের জন্য জাহান্নামে যাবে, কুরআনের আইন মানলি না কেন। গেল কুরআনকে যারা ইনডাইরেক্ট ভুল সাব্যস্ত করে, এদের একটা উদাহরণ হইল ফরিদা রহমান, আর ডাইরেক্ট যারা কুরআনকে ভুল বলে তসলিমান। আর যারা কুরআনের ব্যাপারে ডাইরেক্ট ইনডাইরেক্ট কোনো মন্তব্য করে না, কুরআন শব্দটাই বলে না, শুধু কুরআনের কোনো না কোনো বিধানের বিরুদ্ধে যুক্তি দাঁড় করায়, এইরকম যুক্তিবাদী বর্তমান বাংলাদেশটা বড়া। আমি একটা উদাহরণ দিলে আপনারা বুঝে ফেলবেন। পবিত্র কুরআনের সূরায়ে আহজাবের ৩৩ নম্বর আয়াতের শুরুতেই আল্লাহ বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে মুসলমান মহিলারা তোমরা বসবাসের ঘরে থাকো। বলুন কোন সূরার কত নম্বর আয়াত, শুরুতেই আল্লাহ কি বলেছেন, মুসলমান মহিলারা কোথায় থাকো, বসবাসের ঘরে থাকো। বলুন আপনাদের সমাজে এমন নামদারি মুসলমান আছে কিনা যারা যুক্তি দেয় ছেলেরা যেখানে সেখানে যখন তখন বুরকা ছাড়া পর্দা ছাড়া বিচরণ করতে পারে, মহিলারা বসবাসের ঘরে বসে থাকবে কেন, এমন যুক্তি কেউ দেয় কি, দু চারজন না লক্ষ লক্ষ। এরা কুরআন নামটাও বলে না, ডাইরেক্ট ভুল বলে না ইনডাইরেক্ট ভুল বলে না, শুধু কুরআনের কথার বিরুদ্ধে যুক্তি দেয়। এবার যুক্তির কথাটা বলি শুনুন, হাকিমুল উম্মত হযরত আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি আল মাসালিহুল আকলিয়া নামক কিতাবে লিখেছেন, ইসলামে এমন কোনো বিধান নাই যার পক্ষে চূড়ান্ত কোনো যুক্তি নাই,
ইসলামের সকল বিধান চূড়ান্ত যুক্তিসম্মত, ইসলামের সকল বিধান, কিন্তু ইসলামের সকল বিধানের যুক্তি বোঝার যোগ্যতা সকল পণ্ডিতের মাথায় নাই। বলেন যুক্তি নাই না পণ্ডিতের মাথায় যুক্তি বোঝার যোগ্যতা নাই? দেখি আপনাদের কার কার মাথায় যোগ্যতা আছে, আমি একটু পরীক্ষা করবো। আল্লাহ যে সূরা আহজাবের 33 নম্বর আয়াতের শুরুতেই বলেছেন মুসলমান মহিলা বসবাসের ঘরে থাকো, এর পক্ষে যুক্তি কি? এর পক্ষে দুইটা যুক্তি আছে, দুইটা আমি আজকে বলার মতো সময় নেই, একটা যুক্তির কথা আমি বলছি, শুনুন। আল্লাহ মহিলাদেরকে সৃষ্টিগতভাবেই আলাদা কতগুলি দায়িত্ব দিয়েছেন যেগুলি দুনিয়ার কোনো পুরুষ পালন করতে পারবে না। এক নম্বর, মাসে মাসে ঋতুস্রাবের ঝামেলা সহ্য করার দায়িত্ব। দুই নম্বর, প্রতিটি সন্তান গর্ভে ধারণ করার দায়িত্ব। তিন নম্বর, প্রতিটি সন্তান প্রসব করার দায়িত্ব। চার নম্বর, প্রতিটি সন্তান লালন পালন করার দায়িত্ব। এই দায়িত্বগুলি একচেটিয়াভাবে আল্লাহ মহিলাদেরকে দিয়েছেন, কোনো পুরুষকে নয়। এবার বলুন, মাসিক ঋতুস্রাবের সময় হাঁটে গাঁটে বিচরণ করা সুবিধা না বসবাসের ঘরে থাকা সুবিধা? সন্তান গর্বে নিয়া খেতে খামারে পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা সুবিধা না বসবাসের ঘর সুবিধা? সন্তান প্রসবের সময় অফিস আদালত সুবিধা না বসবাসের ঘর সুবিধা? সন্তানকে স্তনের দুধ পান করাবার সময় গাড়ির ড্রাইভিং সিট অথবা সংসদ ভবন সুবিধা না বসবাসের ঘর সুবিধা? তাহলে আল্লাহ মুসলমান মহিলাদেরকে বসবাসের ঘরে থাকতে বিধান দিয়েছেন, অযৌক্তিক না চূড়ান্ত যুক্তিসম্মত? তাহলে কোরআনের বিধানের বিরুদ্ধে যুক্তি দেয় কারা? ভোগবাদী যারা। কোরআনের বিধানের বিরুদ্ধে যুক্তি দেয় কারা? ভোগবাদী, পশুবাদী, মনুষ্যত্ববাদীদের কাছে নাই। এবার কোরআনের বিধানের, আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তিদাতার চারটা পুরস্কারের কথা চার মিনিটে বলে কথা শেষ করছি। আল্লাহর সৃষ্ট জগতে সর্বপ্রথম আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দিয়েছিল একটা লোক, তার নাম ছিল ইবলিস। ইবলিসকে আল্লাহ বলেছিলেন আদমকে সেজদা দিয়ে সম্মান করো। ইবলিস জবাবে বলেছিল বিধানটা যুক্তিসম্মত নয়। কি বলেছিল? যুক্তিসম্মত নয়। কি যুক্তি? বলে আদম সৃষ্টি করেছেন মাটির দ্বারা, যার মধ্যে অন্ধকার থাকে। ইবলিস সৃষ্টি করেছেন আগুনের দ্বারা, যার মধ্যে আলো থাকে। অন্ধকারের চেয়ে আলো ভালো, তাই মাটির তৈরি আদমের চেয়ে আগুনের তৈরি ইবলিস ভালো। ভালো হয়ে মন্দের সামনে মাথা নত করা যুক্তিসম্মত নয়। ইবলিসের যুক্তিটা বুঝাতে পারলাম আপনাদের? বলেন এবার, আল্লাহর জগতে, সৃষ্ট জগতে সর্বপ্রথম আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দিয়েছিল কে? এই যুক্তির ঘটনার আগে ইবলিস 80,000 বছর আল্লাহর ইবাদত করেছিল। কতদিন? এরপরে আল্লাহ তাকে সমগ্র পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। কোন দেশের রাজত্ব? সমস্ত পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। জান্নাতে বসবাস করার ফেসিলিটি দিয়েছিলেন। যেই যুক্তি দিল আল্লাহর বিধানের বিরুদ্ধে, 80,000 বছরের ইবাদত ধ্বংস হয়ে গেল। সমস্ত পৃথিবীর রাজত্ব তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হলো, জান্নাত থেকে বহিষ্কার করে দেওয়া হলো, ভবিষ্যতের জন্য, চিরকালের জন্য আল্লাহর রহমত থেকে বঞ্চিত ঘোষণা করা হলো। বলুন, আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দিয়া ইবলিস কত পুরস্কার পাইল? পুরস্কার না তিরস্কার? কটা কটা? এক নম্বর, 80,000 বছরের ইবাদত ধ্বংস। তোমরা বলে কোরআন তেলাওয়াত করো আর 80 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ো, ক হাজার বছর ভরস? ইবলিস ক হাজার বছর ভরছিল? একটা যুক্তি দিয়া ধ্বংস হয়ে গেছে। তুমি ক হাজার বছর তাহাজ্জুদের নামাজ পড়ছ, ক হাজার বছর কোরআন তেলাওয়াত করছো, ইবলিসের কাহিনী দিয়া কিয়ামত পর্যন্ত যুক্তিবাদীদের মস্তক ধুলাই করে দিয়েছেন আল্লাহ কোরআনে। একটা যুক্তির কারণে ইবলিসের চারি পুরস্কার। এক নম্বর, 80,000 বছরের ইবাদত ধ্বংস হলো। দুই নম্বর, সমগ্র পৃথিবীর রাজত্ব গেল। তিন নম্বর, জান্নাত থেকে বহিষ্কৃত হলো। আর চার নম্বর, চিরকালের জন্য আল্লাহর অভিশাপ। কতদিনের জন্য আল্লাহর অভিশাপ?
চিরকালের জন্য আল্লাহর অভিশাপ, অভিশাপ, অভিশাপ জগতে চিরকাল থাকবে। এই অভিশাপকেও মুছে ফেলতে পারবে না। কাজেই দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরেও যদি ইমাম হুসাইনের মতো সুনাম বজায় থাকতে চাও, তাহলে আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করো। আর দুনিয়া দুনিয়াতে তাকাকালে এবং দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরও যদি চিরকাল মানুষের অভিশাপ পোড়াতে চাও, ইয়াজিদের মতো হুসাইনের বিরুদ্ধে আচরণ করো। রাস্তা দুইটাই খোলা। আল্লাহ বলেন, মান শা আফাল ইউমিন ওয়ামান শা আফাল ইয়াকফুর ইন্না আতাদনা লিজ্জালিমিনা নারান আহাতা বিহিম সুরাদিকুহা। যার মনে চাই ঈমান আনো, যার মনে চাই বেঈমান হও, জেনে রেখো বেঈমানদের জন্যই আমি জাহান্নাম তৈরি করে রেখেছি। আমার কথাগুলি বুঝে থাকলে বলুন। আল্লাহ যে বলেছেন সূরা মায়েদার 3 নম্বর আয়াতে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের ইসলামের বিধিবিধানকে পরিপূর্ণ করে দিলাম। ব্যাখ্যাটা কি? ইসলামের বিধিবিধান সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান। ইসলামের বিধিবিধান সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান। জীবনে কোনোদিন ভুলে যাবেন না। আল্লাহ তৌফিক দান করুন।